প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব যে ক্লাস এইটে 2021 সালে যে প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, দ্যাট মিন্স প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা বিষয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখেছো যে বাংলা প্রথম পত্রে তোমাদের একটা গদ্যের আলোকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। সেখানে হচ্ছে তোমার পড়ে পাওয়া যে তোমার গল্পটা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, সেখান থেকে তোমাকে পুরো গল্পটা প্রথমে তোমাকে সুন্দর করে পড়তে হবে, পড়ে একটা ধারণা নিতে হবে যে ওখানে বিশেষ করে একটা বক্স কুড়িয়ে পেয়েছিল কয়েকজন বন্ধু, কীভাবে তারা প্রকৃত মালিকের কাছে সে বক্সটা ফেরত দিয়েছিল সেইটার আলোকে বলা হয়েছে তোমাকে। এরকম একটা উদ্দীপক দেয়া আছে যেখানে যে রীনা মলি দুইজন বন্ধু স্কুলে প্রথম দিন বই নিতে গেছে, গিয়ে দেখে যে মাঠের মধ্যে একটা মোবাইল ফোন পড়ে আছে, তারা মোবাইল ফোনটা কুড়িয়ে পায় এবং এটা কীভাবে আসলে প্রকৃত মালিককে তারা ফেরত দেবে এ বিষয়ে তাদের বন্ধু রনির সঙ্গে তারা কথা বলে যে কীভাবে ফেরত দেওয়া যায়। তো তোমাকে এখানে কিছু ধাপ বা কৌশল অবলম্বন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটিতে আমি তোমাকে ধারণা দিব যে কী কী কৌশলগুলো অবলম্বন করা যায়, আর সে ধারণাগুলো নিয়ে তখন তুমি সেইটা ডিটেইল লিখবা যে আরও কী কী করা যায়। এটা ধারণাটাকে এলাবোরেট কিন্তু তোমাকে করতে হবে, আমি জাস্ট তোমাকে কৌশলগুলোর একটা ধারণা দিব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে রয়েছে ভূমিকা। হ্যাঁ, তাহলে ভূমিকাতে তোমাকে এ টাইপের কথাগুলো বলতে হবে যে হ্যাঁ, যে তোমার রনি রীনা মলি হচ্ছে স্কুলে গিয়ে একটা মোবাইল ফোন পড়ে পেলো, তারপরে সেটা তার ফ্রেন্ড রনির সঙ্গে আলোচনা করলো যে কীভাবে সেটা প্রকৃত মালিককে ফেরত দেওয়া যায়। এখানে তোমাকে ধারণা নিতে হবে পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে। হ্যাঁ, আর সেখানে যে বাক্স প্রকৃত মালিককে ফেরত দেওয়া সেই ইয়া থেকেই। তো এখন এখানে তোমাকে ভূমিকাতে সব কিছু কথাবার্তা লিখতে হবে যে আসলে এর জন্য সবার পরামর্শ প্রয়োজন। সব মিলিয়ে তোমাকে এখানে কিন্তু দু চার লাইন মিনিমাম লিখতে হবে, তুমি যত বেশি লিখতে পারো কোনো সমস্যা নেই। যে কোনো জিনিস যদি হারিয়ে যায় সেটা আমরা যদি কেউ পেয়ে থাকি তাহলে প্রকৃত মালিককে ফেরত দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, এভাবে কিন্তু বিভিন্ন কথা তুমি যে যত সুন্দর করে যত এক কথায় ভালো ভালো কথা তুমি লিখতে পারো। তারপরে তুমি আর একটা ধাপ দিতে পারো যে মিটিং করা, যে আমরা একটা মোবাইল ফোন পড়ে পেয়েছি তাহলে আমি একা একটা হুট করে সিদ্ধান্ত না নিয়ে আমরা কয়েকজন যাদের সঙ্গে আমরা চলাফেরা করি একটি মিটিং দিতে পারি। মানে আমরা তো ফেলে দিব না, দিবে যে রীনা মলি রনি, এরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা মিটিং দিতে পারে যে আসলে কী করা যায় কোন ওয়েতে। আমরা যদি সরাসরি মোবাইল ফোন পেলাম আর মোবাইল ফেসবুকে আমি হচ্ছে গিয়ে পোস্ট করে দিলাম এই মোবাইলটা আমি পেয়েছি, তাহলে কিন্তু আমাদের প্রকৃত মালিককে খুঁজে বের করা কঠিন। তাহলে সেক্ষেত্রে এই কাজটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, যে আমি একটা জিনিস পেয়েছি আর টোটাল ছবি তুলে পোস্ট করে দিলাম, নো, সব কিছুই পোস্ট করা যাবে না। তাহলে তোমাকে এখানে একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে, এই কথাগুলো কিন্তু তোমাকে মিটিং কল করা এই ধাপে তুমি বলতে পারো। তারপরে দেখো যে পোস্টটা লিখুন। আচ্ছা, মিটিংয়ে তোমার দেখা যায় যে একটা ইয়ে আসলো, তো সবার একটা টোটাল চূড়ান্ত সিদ্ধান্ত আসলো যে আচ্ছা একটি পোস্টার লেখা যায়। হ্যাঁ, পোস্টার লিখে তুমি হচ্ছে পোস্টার লিখনটা কীভাবে লিখবা, এখানে কিছু নিয়মকানুন রয়েছে। পোস্টারটা আমাকে স্পষ্ট লিখতে হবে, বড় করে লিখতে হবে, লেখাগুলো সুন্দর হতে হবে, বোধগম্য হতে হবে, সবাই যাতে বুঝতে পারে। পোস্টারের লেখা অনেক বেশি বড় করে লেখা যাবে না। তুমি স্যাম্পল লিখতে পারো যে মোবাইল ফোন পাওয়া গেছে, যেমন তোমাকে এটার জন্য আসলে প্রথমে যদি তুমি একটা যে শিরোনাম আমরা লিখেছি যে মোবাইল ফোনটি প্রকৃত মালিককে ফেরত দেওয়ার কৌশল, এরকম একটি শিরোনাম লিখলে আরও কিন্তু বেটার হয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাকে পোস্টারেও সেরকম এত বড় করে লিখতে হবে না, পোস্টারে জাস্ট তোমাকে যে মোবাইল ফোন পাওয়া গেছে বা মোবাইল ফোন এ উদ্ধার এ ধরনের কিছু একটা জাস্ট সিম্পল একটা টাইটেল, কিন্তু খুবই সুন্দর করে হাতে লেখাটা স্পষ্ট হবে, বড় হবে, বোধগম্য হবে, এরকম করে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তুমি এই কথাগুলো পোস্টার লিখনে দিতে পারো। এবার হচ্ছে রয়েছে পোস্টার ঝুলানো। এক পোস্টারটা লিখলা, লিখে তুমি কী করবা? আচ্ছা, পোস্টারটা তুমি ঝুলাতে পারো, তুমি হচ্ছে গিয়ে স্কুলের মেইন গেট, যেটা বিশেষ করে গেটে একটা দুইটা তিনটা পোস্টার মানে বেশি দিলে তোমার হচ্ছে গিয়ে মন কাড়বে, দৃষ্টি কাড়বে। তারপরে তুমি শিক্ষক মিলনায়তনে তোমার স্কুলের অফিস প্রত্যেকটা ক্লাসের রুমের সামনে সামনে ইভেন তুমি চাইলে কিন্তু পোস্টারটার একটা ফটো নিয়ে সেটা ফেসবুকে পোস্ট করতে পারো। হ্যাঁ, দ্যাট মিন্স সোশ্যাল মিডিয়াতে, তাহলে তোমার এটার হচ্ছে যে পাবলিকটা আরও দ্রুত হয়ে যাবে।
এক হাতে পোস্টার ঝুলানোটা, তুমি আরও বিভিন্ন হচ্ছে মেইন শহরের যে মেইন মেইন জায়গা সেগুলো তো দিতে পারো, মার্কেট গেট এরকম জায়গায় কিন্তু দিতে পারো। তবে মেন থাকবে এখানে তোমার স্কুল, আসলে তুমি তোমার ইচ্ছে মতো তোমার মনের মাধুরী মিশিয়ে তুমি লিখবে। এবারে যে তোমাকে শুধু লিখতে হবে যে পোস্টার ঝুলানো, মানে স্কুল গেটে একটা পোস্টার ঝুলিয়ে দিলা শেষ, তা না, তুমি চাইলে এটাকে আরও আপডেট করতে পারো। তুমি বলতেই পারো যে আমি হচ্ছে গিয়ে মোবাইল ফেসবুকে একটা অ্যাড করে দেবো, আমি ইউটিউবে একটা অ্যাড দিয়ে দিবো যে এরকম একটা ফোন পাওয়া গেছে, অনেকে এখান থেকেও জানতে পারতে পারি। তারপরে শিক্ষার্থী আমি কারোর সঙ্গে আলোচনাও করতে পারি, হ্যাঁ অনেক ক্ষেত্রে তুমি চাইলে মায়াহীনও করতে পারো। এক কথায় তুমি তোমার সৃজনশীলতা দিয়ে কিন্তু এগুলো লিখতে পারবে, আমি জাস্ট তোমাকে এখানে হিন্টস দিয়ে যাচ্ছি। তারপরে দেখো যে মোবাইল ফেরত, এবার মোবাইলটা ফেরত দিবা কাকে, সত্যিকারের যে হচ্ছে তোমার লিগাল মালিক তাকে ফেরত দিতে হবে। লিগাল মালিক থেকে ফেরত দিতে গেলে তোমাকে কিন্তু আইডেন্টিফিকেশানটা একেবারে সঠিকভাবে করতে হবে। আইডেন্টিফিকেশান সঠিকের জন্য তোমাকে পুরো তথ্যটা তার কাছ থেকে শুনে একদম কমপ্লিটলি মিলিয়ে দেখতে হবে। হ্যাঁ মোবাইল ফেরত দেওয়া এটা কিন্তু একটা জটিল বিষয়, তোমাকে একেবারে সূক্ষ্মভাবে খেয়াল করে 100% সঠিক হয়ে মোবাইলটা ফেরত দেবে, এই কথাগুলি তুমি বলতে পারো। এছাড়াও তুমি তোমার ইচ্ছে মতো অনেক কথাই বলতে পারো। এরপরে একটা লিখিত ডকুমেন্ট, তুমি যদি মোবাইলে ফেরত দেওয়ার পর যাকে ফেরত দিলে তার কাছে একটা সাইন নিয়ে একটা লিখিত ডকুমেন্ট রাখো, তাহলে সবচেয়ে বেশি বেটার হয়, কারণ তুমি অন্য সময় কোনো বিপদ আসলে সেটা হচ্ছে গিয়ে এড়াতে পারবা এই কারণে আর কি। তো তুমি এই কথাগুলো শিখাতে বন্ধুরা, আসলে আমরা যখন লিখতে চাই তখন আমাদের অনেক কথা চলে আসে, বলতে গেলে যা আসে লিখতে গেলে অনেক আমাদের কলম চলেই। সো তুমি তোমার ইচ্ছে মতো এখানে লিখবে, লাস্টে একটা উপসংহার তো দিবেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা এই পয়েন্টগুলোর আলোকে বিশেষ করে পড়ে পাওয়া গল্পটা অবশ্যই আমরা ভালো করে পড়ে নিব, তাহলে তুমি আমার চেয়ে অনেক ভালো অনেক বেস্ট অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ তো তোমাকে জাস্ট আমি এখানে একটা ধারণা দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো কিছু বলার থাকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।